আসসালামু আলাইকুম। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা অনার্স ভর্তির আসন সংখ্যা নিয়ে আজকে একটি নতুন ভিডিও করছি। এছাড়াও ভিডিওতে আরো অনেক কিছু দেখানো হবে, আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে সে বিষয়ে আলোচনা করা হবে এবং আসন সংখ্যা কতটি, কিছু পিকচার এবং বিজ্ঞান মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় অনুষদের আসন সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও এই ভর্তির নোটিশ বিষয়ে আলোচনা করা হবে। আসুন ভিডিওটি পুরোপুরি, আমি ভিডিওটি করছি, আপনারা পুরোটি দেখতে থাকুন, বুঝতে পারবেন আশা করি। আপনি অনেকে জানেন ইউটিউব চ্যানেলে আমি গত 2-3 বছর যাবৎ অনার্স ভর্তি বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি। দেখতে পাচ্ছেন বিভিন্ন টিউটোরিয়াল অলরেডি আছে। আসুন আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে, পুরোটা ভিডিও। এটা আমার ফেসবুক, আর ফেসবুকে অনেকে এসএমএস করছেন বিভিন্ন কারণে, আমি ভিডিও দিতে একটু দেরি করে ফেলছি। আজকে চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। প্রথমে আসুন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি একটু লম্বা হতে পারে। প্রথমে চলুন আমরা দেখে নিই একটা আউটপুটে লেখা আছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা অনার্স ভর্তির আসন সংখ্যা। আচ্ছা, আসন সংখ্যাটা আমরা দেখছি, আসন সংখ্যা। এছাড়াও আপনাদের প্রশ্ন যেগুলো আছে, কত তারিখ থেকে আবেদন শুরু, মানে অনার্স ভর্তি 2023 এডওয়ার্ড কলেজে কত তারিখ থেকে আবেদন শুরু। এরপর আপনাদের প্রশ্ন একটা থাকে, আমার টোটাল এসএসসি ইন্টার মিলে 9.5 আছে, আমি কি ভর্তি হতে পারবো, কত পয়েন্ট থাকলে চান্স পাওয়া যায়, কলেজের আসন সংখ্যা কত, কয়েকটি মেরিট লিস্ট প্রকাশ করে, 6 নম্বর আছে কয়েকটি কলেজ আবেদন করা যায়, পাবনায় সরকারি কলেজ কয়টি, ভর্তি হতে কত টাকা লাগবে, রিলিজ স্লিপ বিষয়টি কি, বিভাগ পরিবর্তন আবেদন, এই প্রত্যেকটা বিষয় একটা একটা করে আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আসুন প্রথমে দেখে নেই, যেহেতু আপনাদের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আসন সংখ্যা, আসন সংখ্যাটি আমরা আগে দেখে নেই, একটি বিষয়টি ভিডিওর শেষে আলোচনা করব। প্রথমে ডট কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের একটা চিত্র দেখে নেই, এটা রসায়ন বিভাগ, এটা পদার্থ বিজ্ঞান, আমি সবগুলো ডিপার্টমেন্টের পিকচার দেইনি, কিছু কিছু অল্প কিছু সংখ্যক পিকচার গুলো দিয়েছি। গণিত বিভাগ আর পদার্থ বিজ্ঞান বিভাগ একই বিল্ডিং এ বিভিন্ন তলায় হয়ে থাকে। উদ্ভিদ বিদ্যা বিভাগ, এখানে হিসাব বিজ্ঞান বিভাগ আছে, এ দেখতে পাচ্ছেন ইতিহাস, ইংলিশ, অর্থনীতি ডিপার্টমেন্টের পিকচার, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইসলামী ইতিহাস, সংস্কৃতি বিভাগ, এরপরে দর্শন বিভাগের একটি পিকচার দেখতে পাচ্ছেন। এবার আসুন আসন সংখ্যা আমরা পেয়ে গেছি। বিজ্ঞান অনুষদ, ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি নোটিশটি নিয়েও আলোচনা করব। গত বছরের নোটিশ, যেহেতু এবছর এখনো নোটিশ দেয়নি, নোটিশ প্রত্যেকটা বছরে 99% একই থাকে, 1% এদিক ওদিক হয়, সেটা পরবর্তীতে নোটিশ দিলে আবার ওরা একটা ভিডিও করবে। এখন কিন্তু বর্তমানে আপনাদের সহ্য সীমা থাকছে না, জানতে চাচ্ছেন ভর্তির প্রসেসটা, এই কারণে অগ্রিম ভিডিওটি করছে। এখানে লেখা আছে উপরে বিভাগ, আসন সংখ্যা এবং আসন বন্টন। ধরুন রসায়ন মানে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে এডওয়ার্ড কলেজ আসন কিন্তু 150টি আসন আছে, পদার্থ বিজ্ঞান 120টি আসন, গণিতে 130টি, উদ্ভিদ বিজ্ঞান মানে উদ্ভিদ বিজ্ঞান বিদ্যা যাই বলেন 160টি, প্রাণীবিদ্যা 150টি। এখানে লেখা আছে মানে আপনি ইন্টারমিডিয়েটে যদি বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ব্যবসায় শিক্ষা অথবা মানবিক হয়ে থাকেন, দেখুন বিজ্ঞানে কিন্তু আসতে পারবে না, শুধুমাত্র বিজ্ঞানের জন্য 100% আসন বরাদ্দ। এইগুলোতে কমার্স এবং আর্টস থেকে এই সকল ডিপার্টমেন্টে আপনি চয়েস দিতে পারবেন না, এটা স্বতন্ত্র, শুধুমাত্র সায়েন্সরাই পড়তে পারবে। এগুলো মিলে আমি যোগ করে আপনি আলাদাভাবে যোগ করে নিতে পারেন, আমি এমনি যোগ করেছিলাম, 710টি আসন আছে। এছাড়াও কিছু আসন আছে, কারণ সায়েন্স থেকে আপনারা জানেন যে এই সাবজেক্টের নিচে অথবা মাঝে উপরে নিচে বাংলা ইংরেজি কমার্সেরও কিছু সাবজেক্ট দেওয়া যায়, সেই বিষয়টিও বলছি। এরপর আসুন মানবিক অনুষদ, আগে বলে নিই আর্টসের 2টি অনুষদ আছে, একটি মানবিক একটি সামাজিক বিজ্ঞান অনুষদ, 2টি একসাথে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, অনার্স এর ক্ষেত্রে, এটা ডিগ্রির ক্ষেত্রে না কিন্তু। বাংলাতে 235টি সিট, ইংরেজিতে 235, ইতিহাসে 260, ইসলামিক ইতিহাস সংস্কৃতিতে 240, দর্শনে 240টি। এবার আসুন এটা বরাদ্দ কিভাবে, এই আসনটা কিভাবে বরাদ্দ করে, আপনারা অনেকেই জানেন যে জানেন মানে একটু আগে আমি বললাম, যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগেই পড়তে পারে, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা থেকে বিজ্ঞান অনুষদে যাওয়া যায় না। কিন্তু এইখানে কিন্তু ঘটনা ঘটে গিয়েছে, দেখুন
বাংলা বিভাগে পড়তে ধরুন এই যে 235টি সিট আছে, এখান থেকে মানবিকে পড়তে পারবে 70% শিক্ষার্থী, এবং বিজ্ঞান থেকে 15% এবং ব্যবসায় শিক্ষা থেকে 15% শিক্ষার্থী আসন বরাদ্দ। ইংরেজিও সেম 70, 15, 15। এইবার আসুন ইতিহাস, ইসলামিক ইতিহাস, সংস্কৃত, দর্শন, এই তিনটা ডিপার্টমেন্টে যারা মানবিকে ইন্টারমিডিয়েট মানে ব্যাকগ্রাউন্ড ইন্টার, এসএসসি না, এই এসএসসি আপনি যেটাই থাকেন সমস্যা নেই, ইন্টারমিডিয়েট লাস্টে, ইন্টারমিডিয়েট আপনি মানবিকে যদি না থেকে থাকেন, সেক্ষেত্রে ইতিহাস, ইসলাম, সংস্কৃতি এবং দর্শন এই তিনটা ডিপার্টমেন্টে কিন্তু ইসলাম ইতিহাস, ইতিহাস, দর্শনে পড়তে পারবেন না। সায়েন্স এবং কমার্স থেকে এই তিনটা বিভাগে আপনি যখন যাতে বিশ্ববিদ্যালয় আবেদন করতে যাবেন, তখন এই তিনটা সাবজেক্ট আপনার চয়েস লিস্টে শো করবে না, আপনি চয়েস দিতেও পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, না বুঝলেও কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাকে আলাদাভাবে কমেন্টে বলে দেব। আসুন সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান অনুষদ এখানে আছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটারই আসন সংখ্যা 270 করে, কিন্তু আসন বরাদ্দর ক্ষেত্রে দেখুন অর্থনীতিতে মানবিক থেকে 80%, বিজ্ঞান থেকে 10%, ব্যবসায় শিক্ষা থেকে 10%। একইভাবে সমাজবিজ্ঞান 270টায় মানবিক থেকে 90%, বিজ্ঞান থেকে 5% এবং ব্যবসায় শিক্ষা থেকে 5%, রাষ্ট্রবিজ্ঞান আর কি 95%। কিন্তু এখানে আপনারা অনেকেই বিশেষ করে যারা আবেদন করেন তাদের মধ্যে হচ্ছে আছে যারা বিশেষ করে কমার্সের শিক্ষার্থী, তারা বলবেন যে আমি তো আবেদন করতে গিয়েছিলাম গত বছরে, অনেকে সেকেন্ড টাইমার আছে, তারা বলবে যে না ভাইয়া অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে কমার্স থেকে আবেদন করা যায় না, কমার্স থেকে চয়েস শো করে না। তা আপনি কিভাবে বলছেন যে 10% 10%? এটা আসলে আমি নোটিশ থেকে নিয়ে আসছি, এই নোটিশে অবশ্য একটি বিষয় উল্লেখ করা আছে, আপনাদের সে বিষয়টা বলে দেই, নোটিশে এই বিষয়টা ক্লিয়ার হওয়া জরুরি আপনাদের। এই যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতিতে পড়তে হলে যে রাইট পাশে দেখুন, এটা গত বছরের নোটিশ 2022 সালের, এখানে লেখা আছে ব্যবসায় শিক্ষা থেকে 5% এবং এখানে অর্থনীতিতে 10%, কিন্তু আপনারা কি জন্য চয়েস লিস্টে পান না এটা আমি বলে দেই। আপনার ইন্টারমিডিয়েটে পাঠ্যসূচিতে যখন ইন্টারমিডিয়েট পাঠ্যসূচি থাকে ওর মধ্যে তো আপনার যারা কমার্সে থাকেন তাদের বিষয়টা বলছি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স থাকে, অনেকের মার্কেটিং, কৃষি থাকে, এখানে লেখা আছে এই যে এইগুলো দেখতে পারছেন, এইগুলোর মধ্যে আপনাকে ইকোনমিক্স থাকতে হবে মানে অর্থনীতি, ইন্টারে অর্থনীতি থাকতে হবে, তবেই আপনি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিতে চয়েসের জন্য মানে বিবেচনায় থাকবেন। এক্ষেত্রে যারা শহরে পড়াশোনা করেন তাদের সাধারণত কমার্সে অর্থনীতি থাকে না, তবে গ্রাম অঞ্চলে অনেকে আমার পরিচিত আছে, ফ্যামিলি মেম্বার এছাড়াও আত্মীয় স্বজন আছে অনেকে, কি আমি দেখছি যে গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টটা থাকে না, ওটার পরিবর্তে অর্থনীতি থাকে। এছাড়াও কিছু কিছু কলেজে থাকতে পারে অর্থনীতি, থাকলে শুধুমাত্র আপনি এই সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে চয়েস দিতে পারবেন, তাছাড়া কিন্তু চয়েস দিতে পারবেন না। এরপর আসুন আমরা দেখে নেই আরো আরো আরেকটু বিষয় দেখে নেই, ব্যবসায় শিক্ষা অনুষদ। ব্যবসায় শিক্ষা অনুষদের এখানে আপনারা খেয়াল করতে পারছেন হিসাব বিজ্ঞানের 300 সিট, ব্যবস্থাপনা 300 সিট, ফিনান্স এন্ড ব্যাংকিং। অনেকে বলে যে এডওয় কলেজে আমি ফিনান্স করি, আসলে ফিনান্স না, আবেদন করার সময় ফিনান্সই লেখা থাকে, কিন্তু যারা পড়াশোনা করে, আমি কমার্সের স্টুডেন্ট, আমি বিষয়টি খুবই ক্লিয়ার ভাবে জানি যে এডওয় কলেজের ডিপার্টমেন্টটি হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং, মানে বাংলাতে লিখলে হয় ফিনান্স ও ব্যাংকিং, এখানে 100টি আছে আর মার্কেটিং 100টি আছে। এখানের ক্ষেত্রে আপনি দেখুন দেখুন ব্যবসা শিক্ষা থেকে 90%, বিজ্ঞান থেকে 5% এবং মানবিক থেকে 5%। এখন আপনাদের কথা হচ্ছে অনেকেই আছেন বিজ্ঞানে পড়েন, আপনারা বলেন কি যে আমি হচ্ছে ব্যবসা শিক্ষার এই সাবজেক্ট গুলো আমার শো হয় না, কি জন্য? এখন আপনাদের সেই একই অবস্থা, ওই যে এখানে নোটিশটা আমি আর দেখালাম না, ওটা অনেক বড় হয়ে যাবে ভিডিও টেনে করলে, ওইখানে আপনাদের হায়ার ম্যাথ মানে ইন্টারমিডিয়েটে যাদের হায়ার ম্যাথ নেই, অনেকে কৃষি শিক্ষা পর সাবজেক্ট রাখেন, সায়েন্সের স্টুডেন্টের কথা বলছি, তারা কিন্তু এই সাবজেক্ট শো করবে না। একইভাবে যারা মানবিকে পড়াশোনা করেন তারা, তাদের অর্থনীতি যাদের পাঠ্যসূচিতে নাই ইন্টারমিডিয়েটে, তারাও এই সাবজেক্ট গুলো চয়েস দিতে পারবেন না। আর এখানে একটা নিচে একটা কথা লেখা আছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য,
আপনাদের এই বিষয়টা একটু বলেন, প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, প্রথম দুইটা মেরিট যাওয়ার পরে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, এই যে এখানে লেখা আছে প্রথম দ্বিতীয় মেধা তালিকা দেওয়ার পরও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে, সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শেখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপ ফলাফল প্রকাশ করে। মানে প্রথম 2 মিনিটের রেজাল্ট প্রকাশ করার পর যে 10টা 15টা বিভিন্ন ডিপার্টমেন্টে ফাঁকা থাকে, সেইটা সেইটা তখন এই পদ্ধতিটা আর অবলম্বন করে না, তখন সকল। তবে এই যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে হচ্ছে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট যেতে যেতে গেলে যে ম্যাথ বললাম যে ম্যাথ ছাড়া হচ্ছে আপনাকে কমার্স আসতে পারবেন না, আর অর্থনীতি ছাড়া কমার্স, এই বিষয়টা থাকতে হবে। তবে যে পার্সেন্টেজটা থাকবে না, 5%, এই যে 300-5%, এই পার্সেন্টেজটা থাকবে না, সেক্ষেত্রে তখন রিলিজ স্লিপে বিজ্ঞান বিভাগের ছাত্রদের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা একটু বেশি পায়। কারণ আমরা জেনে থাকি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ব্যবসায় শিক্ষা এবং মানবিক থেকে রেজাল্ট অনেকগুলো ভালো, অনেক গুণ বেশি ভালো করে থাকেন। এরপরে আপনাদের মনে আরো কিছু কোশ্চেন আছে, আমি বিষয়টা বলে দিচ্ছি। এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, নোটিশটি পুরোটি পড়লে ভালো করে বুঝতে পারবেন। অনেকে বলতে পারেন ভাই নোটিশটি কিভাবে ডাউনলোড করব, কত বছরের নোটিশ? আপনি nu.info.bd তে যাবেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করবেন, এরপরে একটু ওপেন হবে, এরপরে অ্যাডমিশনে একটু ক্লিক দিবেন। অ্যাডমিশনে ক্লিক দেওয়ার পর এখানে অনার্স থাকবে, এখানে অ্যাডমিশন গাইডলাইন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন নোটিশটি। নোটিশটি পুরাপুরি অনেক বড় নোটিশ। আচ্ছা, আপনাদের আর একটা বিষয় একটু ক্লিয়ার করে, ভিডিওটি লম্বা হচ্ছে, তারপরে দেখতে হবে, না দেখলে ভুল করবেন, ভুল করলে 1 বছর নষ্ট। আচ্ছা, আপনাদের বিষয়টা ক্লিয়ার করে যে চারবার কিভাবে দেয়। আসুন, আবেদন করতে হয়, আবেদন করার চারটি চারবার আপনাদের দুইবার দুইটা মেরিট লিস্ট দেয় আর দুইটা রিলিজ স্লিপ দিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটাই করে থাকে বিগত 7-8 বছর ধরে। এখন বিষয়টা আপনি, আমি গ্রাফিক্যাল দেখাতে পারলাম না, একটু মনোযোগ দিয়ে শুনুন। ধরুন এডওয় কলেজে টোটাল আসন সংখ্যা 1000টি, আপনারা জানেন 1000-এর বিপরীতে 5-6 হাজার আবেদন পড়বে। এখন মানে এটা সাপোজ দিলাম 2-3 হাজার আছে সিট, সাপোজ ধরুন 1000টা, 2000-3000 আবেদন করছে, এখানে 1000 জন কিন্তু বুক হয়ে গেছে আর বাকি সবাই কিছু ওয়েটিং এ আছে। প্রথম ডেলি প্রথম আবেদন করছেন, ধরুন প্রথম আবেদনের ফলাফল দিলে 1000 জন বুক হয়ে গেল, কিন্তু সবাই তো আর ভর্তি হবে না, কিছু গ্রামের শিক্ষার্থী আছে, অনেকে ডেট ভুল করবে, আবেদনে ভুল করবে, টাকা পেমেন্ট করবে না, অনেকে এই কলেজে পড়বে না, অনেকে সাবজেক্ট পছন্দ হবে না, পড়বে না। ধরলাম 900 জন আর 100টা ফাঁকা থাকবে। এখন এই 100টার জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য নতুন করে আবেদন করতে হয় না, অটোমেটিকলি 100টা আসনের বিপরীতে যারা ওই যে ওয়েটিং এ থাকেন, ধরুন 1100-1200 যারা ওয়েটিং এ থাকেন তাদের ওখান থেকে নিয়ে নেয়। নেওয়ার পরে তাদের মধ্যে থেকে অনেকে আছে ভর্তি হন না, অনেকে বিভিন্ন ভার্সিটিতে আবেদন করেন, অনেকে চান্স পেয়ে যান, ভর্তি বাতিল করে যান, কিছু কিছু ফাঁকা হয়ে, ধরলাম লাস্টে আর 1000 থেকে আর ধরলাম 30টা সিট ফাঁকা আছে, এখান থেকে কমে গেল 70টা 30টা, ওই 30টা তখন প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন, তখন ওই বন্টনের হারটা। তবে ওই আপনার যেসব সকল সাবজেক্ট মানে নীতিমালায় থাকতে হবে, এইসব সাবজেক্ট ছাড়া আবেদন করতে পারবেন না, বিভাগ পরিবর্তন ওটা তো করতে পারবেন না, তবে মানে সায়েন্সের শিক্ষার্থী একটু সুবিধা পেয়ে যান, যেরকম বাংলায় ইংরেজিতে পড়ার ক্ষেত্রে, তখন আর ওই 10%, 5%, 15% থাকবে না, সমহারে বন্টন করা হবে। ধরুন বিজ্ঞানের শিক্ষার্থীরা আসলে আগে থেকে একটু পয়েন্ট বেশি থাকে, ওদের প্র্যাকটিক্যাল থাকে, তো SSC তেও বেশি থাকে, ইন্টারভিউ বেশি থাকে, এই বিষয়টা বলে রাখলাম। আসুন আমরা আরো কিছু আপনাদের যে কোর্সিং গুলো সিলেবাস কোর্সিং গুলোর দিকে একটু তাকাই। কোর্সিং আছে, কত তারিখ থেকে আবেদন শুরু হবে? আচ্ছা, এটা ক্লিয়ার করে নেই, কত তারিখ থেকে আবেদন শুরু হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আগে থেকে জানা সম্ভব না। আপনাদের একটা ধারণা দিয়ে দেই যে গত বছর যে আবেদন শুরু হয়েছিল 22শে মে থেকে 9 জুন পর্যন্ত, মানে মোটামুটি 15-20 দিন সময় দেয়, আর এই নোটিশটি দেওয়ার মোটামুটি 20 দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যে www.nu.ac.bd/admission, এখানে আপনি 7 দিন পর পর একবার করে ভিজিট করবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আপডেট ভিডিও দেওয়া হয়।
এটা জানানো ছিল গত বছরের মে মাসে আবেদন হয়েছিল, এবছরও এপ্রিল মে তে দিকে আবেদন শুরু হতে পারে। এরপর আসুন আপনাদের কোশ্চিন, টোটাল আমার এত পয়েন্ট, আমি কি ভর্তি হতে পারবো? এটা ভাই আগে থেকে বলা যায় না, কত পয়েন্ট থাকলে চান্স হবে কি চান্স হবে না এ বিষয়ে নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি না। যদি আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চান আমার, এই যে কত পয়েন্ট থাকলে চান্স পাওয়া যায়, গত বছর একটু ভিডিও করেছিলাম এডওয় কলেজ বিষয়ে, এই ভিডিওটিতে 20 মিনিট অনেক কথা বলা হয়েছে, এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা ধারণা হবে আপনাদের। পরবর্তীতে আপনারা যদি জানতে চান এই বিষয়ে আরো আবার পরবর্তীতে ভিডিও করা হবে। এরপরে এরপরে আপনাদের আর একটা থাকে, এটা তো বললামই কত পয়েন্ট থাকলে চান্স পাওয়া যায়, ওইটার এটা দুইটা একই রকমই করছেন। কলেজের আসন সংখ্যা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, কয়টি মেরিট লিস্ট দেয়, দুটি মেরিট লিস্ট দেয় এবং দুটি রিলিজ স্লিপ দেয়, এটা আমি বলে দিয়েছি। কয়টি কলেজে আবেদন করা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী প্রথমে একটি কলেজে আবেদন করতে পারবেন, প্রথম মেরিট লিস্টে একটি কলেজে আবেদন করতে পারবেন, দ্বিতীয় মেরিট লিস্টে আবেদন করতে হয় না, ওটা অটোমেটিকলি ওয়েটিং থেকে আসে, এবং রিলিজ স্লিপ যখন হয় তখন 5টি কলেজে আবেদন করা যায়। পাবনায় সরকারি কলেজ কয়টি? আপনারা জানেন পাবনাতে এডওয় কলেজ সরকারি, বুলবুল কলেজ সরকারি, মেয়েদের জন্য সরকারি, মহিলা কলেজ সরকারি, পাবনা সরকারি কলেজ যেটা ওইটাতে অনার্স নেই, তবে বেসরকারি কিছু কলেজ আছে, পাবনা কলেজ, মনসুর আলী কলেজ এবং ইসলামিয়া কলেজ। ভর্তি হতে কত টাকা লাগবে? আনুমানিক সায়েন্সে এডওয় কলেজে ভর্তির ক্ষেত্রে 5 থেকে 6, 5 থেকে 7 হাজারের মধ্যে ভর্তি হওয়া যায়। ডিপার্টমেন্ট ভেদে আর্টসে 4 হাজার করে, কমার্সে 5, সায়েন্সে 6-7 হাজার টাকার মতো লাগে সরকারি, আর বেসরকারির ক্ষেত্রে ধরুন 10-12 হাজার টাকা লাগে। তবে আর একটা বিষয় বলে রাখি, পাবনাতে এডওয় এবং বুলবুল বাদে অন্য কলেজে সায়েন্স নেই, বিজ্ঞান বিভাগ নেই। রিলিজ স্লিপ কি, ওই যে বললাম যে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা, আপনি যদি চান্স না পান অথবা চান্স পেয়ে সাবজেক্ট পছন্দ হয়নি তখন 5টি কলেজে আবেদন করতে পারবেন। বিভাগ পরিবর্তন আবেদন, আচ্ছা বিভাগ পরিবর্তন আবেদন, হ্যাঁ বিভাগ পরিবর্তন আবেদন করতে পারবেন। এখন সাপোজ ধরুন বিভাগ পরিবর্তনের আবেদনের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, ধরুন আপনি একটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আপনি নিজের বিজ্ঞানের সাবজেক্টগুলো তো দিতেই পারবেন, পাশাপাশি আপনি বাংলা দিতে পারবেন, ইংরেজি দিতে পারবেন, এ দুটা দিতে পারবেন, এখান থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান দিতে পারবেন, এবং ব্যবসায় শিক্ষা যদি থাকে আপনার, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ যদি 4 সাবজেক্ট থেকে থাকে, এটা বিজ্ঞানের শিক্ষার্থীর কথা বলছি, ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান, তারাও এগুলো তো আবেদন করতে পারবেন। তিনগুলো একত্রে মিশে আপনার পছন্দ মতো ক্রম অনুযায়ী 1, 2, 3, 4 করে আবেদন করতে পারবেন। একইভাবে যাতে যারা মানবিক বিজ্ঞানের গুলো তো করতে পারবে না, মানবিকের এই বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামী ইতিহাস, দর্শন এগুলো তো পারবেন, পাশাপাশি যারা অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানও পারবেন, এছাড়া ব্যবসায় শিক্ষার যেগুলো আছে এগুলো তো করতে পারবেন যদি আপনার অর্থনীতি ইন্টারের পাঠ্যসূচিতে থেকে থাকে। একইভাবে যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্ট তারা তো পারবেন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এ পারবেন, এর পাশাপাশি আপনারা পারবেন বাংলাতে পারবেন, ইংরেজিতে পারবেন, আর এইখান থেকে আপনার যদি অর্থনীতি পাঠ্যসূচিতে থাকে তবেই অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আবেদন করতে পারবেন, তিনটা মিক্স করে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত ভিডিওর আপডেট পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আমি নিয়মিত ভিডিও আপলোড করে রাখি। এই যে দেখছি মানে সরকারি এডওয় কলেজে 2023-এ ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা, আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার হবে, ন্যূনতম যোগ্যতা মানে কত পয়েন্ট থাকলে এডওয় না, গ্রামের কলেজ হোক, বুলবুল কলেজ হোক, যে কলেজে হোক, আপনার এই গত বছর পয়েন্টটি বাড়িয়ে দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় মানে ন্যূনতম একটা পয়েন্ট থাকতে হয়, এই পয়েন্ট ছাড়া আবেদন করা যায় না। এটা মানে এই না যে এই পয়েন্ট আমি চান্স পেয়ে গেলাম, এটা না, একটা আবেদনের যোগ্যতা, যেমন চাকরির আবেদন করার জন্য ন্যূনতম যেরকম বলে না ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, সেই রকম মানে পরীক্ষা দেওয়ার একটা যোগ্যতা, এটা পরীক্ষা হয় না, এটা আবেদন হয়, এটা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দিয়ে দেয়। প্রশাসন এটা আপনি দেখবেন না, কারণ বিগত বছরে এটা চেঞ্জ হয়ে যাবে, তবে এইটা দেখতে পারেন, এই যে এইখানে দেখতে পারেন আমি যেটা মার্ক করে দেখাই ওইটাই দেখুন, ওটা বেশি বুঝলে সময় লেগে যাবে। এসএসসি সমমানে যারা মানবিক বিভাগে আছেন সর্বনিম্ন 3.5 থাকতে হবে এসএসসি তে, এই যে এসএসসি সমমান পরীক্ষা ন্যূনতম 3.5 থাকতে হবে, এটা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো গ্রামের কলেজে আপনি আবেদন করতে পারবেন না। এরপর আসুন বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এসএসসি তে 3.5 মানে আপনার সারমর্ম সারাংশ হচ্ছে 3.5 থাকতে হবে, মানে এই মাইনাস 3.5 আপনাকে থাকতেই হবে এসএসসি তে। ইন্টারের ক্ষেত্রে আসুন মানবিক থেকে 3.00 থাকতে হবে এবং ব্যবসায় শিক্ষা থেকে 3.5 থাকতে হবে।
এখানে দেখতে পান বি কৃষি একুশ, তার মানে বুঝতে পাচ্ছেন যে 2 বছর আগে যারা তারা ভর্তির জন্য বিবেচিত নয়, কারেন্ট ইয়ার এবং তার আগের 1 বছর মানে সেকেন্ড টাইমার, থার্ড টাইমার হবে না, আবেদন করতে পারবে না। দেখতে পাচ্ছেন যে ভকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স এরাও আবেদন করতে পারে। এই যে এই নোটিশে যেটা পুরোপুরি 9 পৃষ্ঠায় বিভিন্ন বিষয় বলা ছিল, এই বিষয়টি কোঠার ক্ষেত্রে, কোঠা আছে আপনারা কোঠার ক্ষেত্রে কোঠাটি দিয়ে পূরণ করে দিতে পারেন। এই যে যে নোটিশটি আছে 9 পাতার, এটারই আমি খুব সরল সহজ ভাষায় আমি এই গ্রাফিক্যালের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি অনেকে বুঝতে পারছেন, অনেকে না বুঝলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আছে, আমার ফেসবুকে যে ইউআরএল হিমেল 17 www.facebook.com/হিমেল17, এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকেই দেয়, ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে দেখা হয় না সবসময়, মেসেঞ্জার রিকোয়েস্ট দিবেন, মেসেঞ্জার রিকোয়েস্টে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তো আপনি আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারবেন। আশা করি আপনাদের মাঝে ভিডিওটি বোঝানোর চেষ্টা করেছি, আর আপনাদের বেশি প্রশ্ন থাকে কত পয়েন্ট থাকলে চান্স পাবে এই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনি আমার প্রথমে চ্যানেলে আব্দুল্লাহ মাহফুজ হিমেল লিখে সার্চ করবেন, আমার চ্যানেলে আসবেন, এইখানে হোমে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা মোবাইল হোক কম্পিউটার হোক, এখানে ভিডিও নামে লেখা থাকবে, এখানে ক্লিক করার পর নতুন অপশন দিয়েছে ফেসবুক থেকে রিসেন্টলি আপলোড না দিয়ে দেখবেন পপুলার, মানে যে ভিডিও বেশি ভিউ হয়েছে পপুলারে ক্লিক করলেই এই ভিডিওটি দেখবেন প্রথমে শো করবে, এখান থেকে ক্লিক করলে এই ভিডিওটি আপনারা খুব সহজেই দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন পাবনা শেলা অনার্সের 5টি কলেজ এখানে দেওয়া আছে, এছাড়াও গত বছরের কিছু ভিডিও দেওয়া আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধারণা নিয়ে নিতে পারেন। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। সকলকেই ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনতে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।